সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন অত্র বিদ্যালয়ের সাবেক কৃতিছাত্র এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সেলিমুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুল কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত কাদরিয়া মুন্সি বিদ্যালয়ের 50 বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক, অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী, উপস্থিত অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মফিজুল আলম সাহেব, উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব ফরিদ আহমদ চৌধুরী সেলের জ্যোতিবকের মাহমুদ্দিন সাহেব, উপস্থিত সম্মানিত আগত অতিথিবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত, আমার সৌভাগ্য, আমি এই স্কুলের প্রাক্তন 1990 সালের ছাত্র এবং এই স্কুলের আমি শিক্ষক, তাই আমি খুবই আনন্দিত যেহেতু আমি যে স্কুলে লেখাপড়া করছি সেই স্কুলের একজন শিক্ষক হয়ে আমি এই অত্র এলাকার একটা আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের স্কুলের আমি কয়েকটা স্মৃতিচারণ করতেছি, একটা পরিবর্তন আসতেছে। যখন 2010 সালের আগে বিভিন্ন এলাকা থেকে সভাপতি আনা হতো, তখন মনে মনে চিন্তা করতাম আমাদের ইউনিয়নের এতজন এত লোক থাকার সত্ত্বেও কেন আমরা বাইরে থেকে নিয়ে আসি। যাক, অতীতের কথা সৌভাগ্য ব্যাপার, আমি যখন নিখুঁজছি 2012 সালে আমাদের সম্মানিত অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতিছাত্র এবং অত্র বিদ্যালয়ের সভাপতি হিসেবে ছিলেন জনাব মফিজুল আলম সাহেব এবং বর্তমান চেয়ারম্যান সাহেব জনাব শাহজাহান চৌধুরী আমাকে বলছিল, তুমি কি পারবে এই স্কুলকে পরিবর্তন করতে, তুমি কিছু সেবা দিতে পারবে? আমি বলছি ইনশাল্লাহ আমি পারবো। যাক, আমাদের আমরা সেবা দিয়ে যাচ্ছি, ও তাদের যে অক্লান্ত ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম, ওনারা এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং এই স্কুলের সভাপতি, এদের যে একটা উদ্যোগ, এদের যে একটা পরিবর্তন তারা যে করে যাচ্ছে, বর্তমান সভাপতিও করে যাচ্ছে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমাদের এলাকার সভাপতি হয়ে আজকে এই যে আমাদের বিদ্যালয় অনেক লেখাপড়ায় উন্নীত হয়েছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেক ছাত্রছাত্রী এখানে আছে, আমি অনেক ফসল ফুটছে, অনেক বিদ্যালয়ের, অনেক ইউনিভার্সিটিতে, অনেক মেডিকেল কলেজে সুয়েডে ভর্তি হয়েছে। তাই আমি আমাদের এই বিদ্যালয়কে উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি এবং আমাদের যে নীতি নির্ধারকেরা আছেন তারা যেন এই বিদ্যালয়কে আরও শিহরে নিয়ে যেতে পারে সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।